সো হ্যালো সব গাইস, দেখলাম তোমার জন্য আরও একটা অসম ভিডিও বিষয় করে তোমরা সবাই এনজয় করবে, কারবার এনজয় করার মতো। বস, তোমরা অলরেডি বুঝে গেছো আজকে আমরা কী করতে যাচ্ছি। আজকে এটাকে আমি আসলে বলবো আমাদের এডিকিউ গেমার এসএস মহাপর্ব, কারণ এখানে আমি তোমাদেরকে জানাতে যাচ্ছি যে আমার নতুন কন্টেন্টটা কী। আমার কন্টেন্টটা হচ্ছে যে গান টেস্টিং। ওকে, সো বিভিন্ন ধরনের গান, যেমন বিভিন্ন ইম্পিরিয়াল রোম, এই রোম, সেই রোম, আরও ফেমাস এসভিডি স্কিন ছাড়া এই স্কিন সহ ওই স্কিনটা দিয়ে, ওই স্কিনটা দিয়ে, এই মানে কোন স্কিনটা দিয়ে কেমন, কোন ম্যাপে কেমন, এটাই জাজ করা হচ্ছে আমার মেন কন্টেন্ট। সো আশা করি তোমরা আমার কন্টেন্টটি বুঝতে পেরেছো এবং এই ভিডিও থেকেই আমার কন্টেন্টটি প্রচলিত হবে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি এই ফোনের আমাদের MP5 একটি স্কিন, মানে এসএনজির মধ্যে স্কিন, শুধুমাত্র আমরা MP5 এই স্কিনটা দিয়ে খেলবো, এই মানে এই গানটাই নিয়ে খেলবো, শুধু MP5 দিয়ে, স্ট্রেঞ্জের গান। সো আমরা এটা দিয়ে খেলে ফেলবো একটা সোলো ভার্সেস সোলো ভার্সেস সোলো ভার্সেস একটা ম্যাচ, মিন্স অল সোলো ম্যাচ। ওকে, এবং শেষে আমি এটাকে রেটিং দিব। সো গাইজ, এবং তোমাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক, লেট ঈদ মুবারক, কজ আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, আনফর্চুনেটলি একটা ভিডিওতে শেষে আমার ভয়েসটা অ্যাড করতে একটু অসুবিধা হয়েছিলো, এর জন্য ভিডিওটা বাতিল করে দিয়েছিলাম। সো আশা করি তোমরা সব ভালো আছো এবং আমার ভিডিওটা এনজয় করো সবাই। আর গাইজ, সো আমাদের এখন ম্যাচটা শুরু হচ্ছে এবং তোমরা আমাকে কমেন্ট করতে ভুলো না যে তোমরা তোমাদের লবি থেকে কতটা ডায়মন্ড অথবা কত গোল্ড টোটাল পেয়েছো। সো গাইস, এবার আমরা আমাদের এন্ট্রিতে খেতার জন্য অথবা এবার আমি আসলে আমার নিজের মতো করে খেলবো। ওকে, সো আমরা পচিনকের দিকেই ল্যান্ড করবো, কিন্তু একটু সামনে গেলে সুবিধা হয়। ওকে, এবার ল্যান্ড করবো। ওকে, সো কী রে টক্সিক লেমন, ওটা আমার কিছু কিছু আসছে না, বলিও না তুমি এখানে নামতেছো ভাই। এমনিতেই আমি ইম্পিফাইভ ছাড়া কিছু নিতে পারবো না, তারপর আবার এরকম অত্যাচার করলে কেমন হবে। ম্যান, আরে কোথায় পাবো, তোকে যদি আগে ঘুষে মারতে পারতাম মজা হইতো। মারতে পারবো কি আদৌ? আচ্ছা দেখি, একটা টিমিং রিকোয়েস্ট দিই, টিমিং রিকোয়েস্ট দিই, টিমিং রিকোয়েস্ট দিই, টিমিং রিকোয়েস্ট। ওকে গাইস, পটে গেছে অলরেডি, কারণ ওর কাছেও গান নাই, আমার কাছেও গান নাই, কিন্তু হচ্ছে যে আমরা ওকে MP5 মারার সাথে নিয়ে আসার সাথে সাথে মেরে দেব একদম বুম। কিন্তু আমি এগুলো তোমরা চিন্তা করো না, আমি এগুলোকে একটা দিয়ে ফেলবো না, আমি এগুলোকে সবই ফেলে দেবো এখন, একটু টেনশন নাই। আচ্ছা দাঁড়িয়ে, এটা পড়তেছে না, আমি এটাকে পরে ফেলে দেবো না। শুধু গাইস আমাকে MP5টা দাও, সরি MP5টা দাও, কিন্তু ও কই গেছে, ও কই গেছে, ওইগুলা হঠাৎ করে অত্যাচার করে শুরু করে। কিন্তু গাইজ, ও ওর ও একটা গান পেয়ে গেছে যেটা আমি পাইনি, এবং ও ও এই যে এই একটা কথা বলছিলাম। এখন গাইজ আমরা নিব, নিয়েই মেরে দিন বলে তারও। হ্যাঁ আসবে, আসবে, ও আঁকতেছে, আমি অনেক খারাপ। ওকে আসো মেরে দিব ওরে, কারণ যে পছন্দ ও এত সুবিধার মনে হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে যে ওই যদি আমাকে মেরে দেওয়ার চেষ্টা করে তখন জানি না, বাট আমার মনে হচ্ছে না যে খুব ভারী সুবিধা হতে পারে। ওকে, সো আমি এটা খেয়ে ফেলতেছি, ওই সাথে ওখানে কান্না বান্না করতেছি। ওকে চলো, একটা কিছু কি, কোথায় জোন, কোথায় জোন, এখনো দেয় নাই জোন, এখনো দেয় নাই, এলাইভ 11 জন। ও ভাই, ও ভাই, মারো মারো মারো, মুঝে মারো মারো ভাই, এটা কি দেখলাম, এটা কি আদৌ রিয়েল
ভাই সাব এগুলো কি 11-11 জন আমি ছাড়া এলিমিনেট বাট গাইস আমরা একটা কিল নিলাম বাট তাও এটা স্যাটিসফাইং কিল না স্যাটিসফাইং বাট নট উইথ দিস গান ওকে সো আই এম নট ফুলি স্যাটিসফাইড ওকে চলো আরে ভাই কি রে ভাই আমি বসি নিব বাগান শুরু করবো কিন্তু কোথাও হচ্ছে আমাদের গ্লুয়াল লাগতো ভাই কেন দিচ্ছে না গ্লুয়ালে দিচ্ছে না কি করবো কি করবো কিছু বুঝছি না গাইস আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে আমি কোথে যাচ্ছি এটা ওজি চ্যালেঞ্জ আরে ভাই নিব না নিব না নিব না তোর গাইস সামনে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিচ্ছি আমার কোন ধরনের চ্যালেঞ্জটা করা উচিত হবে তোমাদের কমেন্ট রুম যদি কোনো কমেন্ট না আসে আর তাহলে হচ্ছে যে আমি ইউএমপি চ্যালেঞ্জটা করবো আর যদি এক্সোমেটের উপর আলাদা কোনো জিনিস দেখতে চাও তাহলে এক্সোমেটের চ্যালেঞ্জটা আমি করবো তোমরা যদি কমেন্ট যদি তোমরা সবাই কমেন্ট করো হায়াস্ট যদি আসে ইউএমপি তাহলে তো করবো ইউএমপি তোমরা যদি কমেন্ট একদম কেউ নাই করো তাহলেও করবো ইউএমপি আর যদি হচ্ছে যে তোমরা আলাদাভাবে কমেন্টে করো এক্সএমএইট তাহলে বোট অনুযায়ী আমরা করবো এক্সএমএইট এটা সমস্যা নেই যে কোনো দুটোতে যে কোনো একটা করবো সো তোমরা আমাকে বোট দিয়ে জানিয়ে দিও বলতে গেলে কি গিভওয়ে করবো সরি আমি একটা গিভওয়ে করার চান্স আছে এবং গিভওয়ের জন্য মেনলি আমাদের এই ভাইকে সাহায্য করবে এখন যে ভাইটা মেসেজ দিলে সাপোর্ট মাহি সেই ভাইটি আমার সাহায্য করবে ওকে কাটা লাগা কাটা লাগা দেন কিন্তু গ্যাস সিরিয়াসলি আমি পুরা ম্যাপটা তেল লাস্ট ইনিংসে খুঁজবো কেমনে গ্যাস এটা ইতিহাসিক ম্যাচ হবে যদি হ্যাঁ যেটা প্রায় মনে হচ্ছে এখন আবার যদি এই ম্যাচটা ইনকেস যদি এই ম্যাচটা মানে লাস্ট ইনিংসে যদি এইটার মধ্যে পড়ে যায়গা তাহলে কী করবো আমি কিছু বুঝতে না বাইরে কি সিরিয়াস ও আমি কি যে পাগলা পাগলা কাম লাগছে না যেতে পারে গুগল টুগল দাও আর কিছু লাগবে না তুমি গুগল দাও মানে ওকে টাওয়ার কতটা ছিল আচ্ছা গাইস নেক্সট জন কথা করি ওকে 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 একটা কিল আছে আমাদের আসলে আমার নামে দেখা উচিত ছিল আগে যে কয়টা নিমে নামছে ওকে কিন্তু দেখতে পাই আমি ফর্তো না তেলি এটা লেভেল 3 হেলমেট ও ভাই সব আচ্ছা ধরো ইয়ার ড্রপটাকে ফেলে দিই ওকে বেশ তোমরা একটু জাস্ট একটু সমস্যা হবে একটু এক সেকেন্ড মোবাইলটাকে ঘুরাই দিছি মোবাইলটা চার্জ সবসময় একদম পুরোটা সব মানে একদম সবসময় প্রত্যেকটা ম্যাচ আজকে সকাল থেকে আমি এই AWM চাই আসছি ভাবছিলাম AWM নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কিন্তু ভাই এত তো একটা ম্যাচও নেই না যেই মাত্র এই ইয়া দিয়ে শুরু করলাম একটা मुझे सिर्फ बताओ तुम ये क्या है ये क्या तुम पागल हो अरे भाई भाई लोग हुआ बनाते आरो हमारे पास में एक ग्लोबल से तो बीता तीन तो चार चार ग्लोबल एक साल तक आठ दस तक ग्लोबल हो गया तारा तो ले नहीं नहीं
কোনোরকম মানে ইয়াটিয়া ছাড়া আমি ডাইরেক্ট শুরু করতে চাই। হ্যাঁ সিরিয়াসলি গাইস, পিকেও মনে হয় এনিমি নামে নেই, চেস্ট কেমনে না খোলা থাকে বাবা। এতক্ষণে আমি খুব টোকেনের জন্য একদম পাগল হয়ে গেছিলাম, টোকেন কেন পাচ্ছি না, টোকেন কেন পাচ্ছি না, এখন দেখো খুব ধরে ধরে হয়ে গেছে। এইটা কোনো কথা না, মারামারিটা করো, তোমরা মারামারিটা করো, তোমরা মারামারিটা করো, এখানে আসিও না ভাই। কিছু হইলো